মাধ্যমিকের জন্য বড় খবর, চালু হচ্ছে নতুন অ্যাপ। 23 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 2023 সালের মাধ্যমিক পরীক্ষা, চলবে 4 মার্চ পর্যন্ত। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার সমস্যা আটকাতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে পর্ষদ। তৈরি করা হয়েছে রিয়েল টাইম অ্যাপ। এতদিন পর্যন্ত পরীক্ষা শুরুর 1 ঘন্টা পর থেকে পরীক্ষার্থীরা নিজের পরীক্ষার খাতা কেন্দ্রে জমা দিয়ে প্রশ্নপত্রটি সঙ্গে নিয়েই হল থেকে বেরিয়ে যেতে পারতেন। কিন্তু 2023 সাল থেকে নতুন নিয়ম চালু হলো যে 1 ঘন্টা পর যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার খাতা জমা দিয়ে বেরিয়ে যেতে চান, তাহলে তখন তাকে নিজের প্রশ্নপত্রটিও জমা দিতে হবে সেই পরীক্ষা কেন্দ্রে। অর্থাৎ পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্র সঙ্গে নিয়ে সেই পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবেন না। এই নতুন নিয়ম ছাড়াও প্রশ্ন ফাঁস হওয়া আটকাতে এবার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে 3টি করে সিসিটিভি লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। স্কুলে প্রবেশের মুখে ও সদ্য আসা প্রশ্নপত্রের বান্ডিল খোলার জায়গায় সিসিটিভি রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও পরীক্ষা চলাকালীন টুকলি হওয়া রুখতে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলির নিরাপত্তা নিশ্চিত করতে এবং তার নিরপেক্ষতা বজায় রাখতে রিয়েল টাইম অ্যাপ চালুর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। অ্যাপের মাধ্যমে ভেনু সুপারভাইজারদের প্রতিনিয়ত খবরাখবর নেবেন পর্ষদ কর্তারা। শেষ কয়েক বছরে মাধ্যমিক পরীক্ষার আয়োজন নিয়ে সমালোচনার মুখে পড়েছে পর্ষদ। নতুন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সেই সমস্ত ক্ষেত্রে পর্যালোচনা করে মাধ্যমিক পরীক্ষার নতুন নীলনকশা বানানো হয়েছে, যাতে এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো অভিযোগ না ওঠে। তাই প্রশাসন এবং প্রযুক্তি দুটি বিষয়কেই কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্য।